নমস্কার বন্ধুরা আজকে আমরা শুরু করতে চলেছি প্রথমেই কলকাতা নাইট রাইডার্স ভার্সেস মুম্বাই ইন্ডিয়ানস নিয়ে আর তারপরে দুটো বিশাল বড় বড়ো এর ম্যাচ আছে সেই দুটো আলোচনা করব জাস্ট তিনটে ম্যাচ আজকে আলোচনা হবে আচ্ছা কী পরিস্থিতি পরিস্থিতি তো গতকাল দেখেই নিয়েছেন যে আর ভার্সেস পাঞ্জাব খেলাটায় কি হয়েছে পাঞ্জাব দুশো বা একুশ আর আর দুশো কুড়ি খেলাটা যে কেউ দুশো কুড়ি না সরি দুশো লাস্ট ওভারে হচ্ছে দুশো সতেরো খেলাটা যে কেউ জিততে পারতো লাস্ট বল পর্যন্ত খেলা চলে গেছে সেই জন্যেই আমি আরও একবার সবাইকে মনে করে দিচ্ছি আইপিএল হোক বা যে কোনো ধরনের টি টোয়েন্টিতে লাস্ট ওভারে গিয়ে পারলে টাকা তুলে দেবেন লাস্ট বল পর্যন্ত ওয়েট করবেন না লাস্ট বলে কাল ছয় হতেই পারতো ম্যাচটা হয়তো আর আর জিতে যেত যারা এর পক্ষে ধরেছেন তারা বলছেন কি লস হয়ে গেল আর যারা পাঞ্জাবের পক্ষে ধরেছেন তারা ভাবছেন উফ কি বেঁচে গেলাম এটাই পয়েন্ট সুতরাং লাস্ট বল পর্যন্ত অন্তত আইপিএলে বা টি টোয়েন্টিতে রাখার দরকার নেই এবার চলে আসি আজকের খেলায় আজকে মুম্বাই ভার্সেস কলকাতা ভীষণ হাই ভোল্টেজ ম্যাচ মুম্বাই প্রথম ম্যাচ হেরেছে কলকাতা প্রথম ম্যাচ জিতেছে তাতে করে যেটা পরিস্থিতি আজকে ধরে নেওয়া যায় মুম্বাই জিতবে কিন্তু আমার মনে হচ্ছে ঠিক উল্টোটা অথবা লাস্ট ওভারে মুম্বাই যদি যেতে তাহলে একদম লাস্ট ওভারে বা ওই লাস্ট বলের কাছাকাছি গিয়ে জিতবে কিন্তু খেলায় কলকাতা যথেষ্ট ভালো খেলবে আমি বলছি না আজকে কলকাতা জিতবে অথবা মুম্বাই জিতবে কারণ আমি এই ম্যাচটা ওইভাবে জাজি করতে চাইছি না যদি যেতে মুম্বাই তাহলে লাস্ট ওভারে গিয়ে জিতবে অথবা কলকাতাও ওই লাস্ট বলে গিয়ে যদি যেতে তাহলে তো জেকেই জেতা হলো তাই না সেটা তো আগে থেকে প্রেরিট করে জেতার মতো কিছু হলো না একদম লাস্টে হলো এবং প্রচুর বার খেলাটা সুইং হবে একবার মনে হবে মুম্বাই জিতে যাবে একবার মনে হবে কলকাতা জিতবে আজকে প্রচুর বার হবে এটুকু বলে দিলাম খেলাটা হাই স্কোরিং ম্যাচ হবে একশো আমি এক্সপেক্ট করছি করছি যদি আরেকটু বেশি হয় তাহলে কিছু বলার নেই কিন্তু আমি এক্সপেক্ট করছি একশো আশি প্লাস এবং সম্ভবত চেস করে আজকে উইন হবে সম্ভবত যারা চেস করবে তারা জিতবে দুটো দলই যারাই প্রথমে ব্যাট করুক না কেন একশো আশি করার ক্ষমতা রাখে এবার টিমের দিকে তাকিয়ে নিই এই যে একটা নাম দেখতে পাচ্ছেন কুইন্টন ডিকক ফিরে এসছে কোয়ারেন্টাইন শেষ হয়ে গেছে সাউথ আফ্রিকা থেকে আগেই চলে এসেছিলেন থার্ড ম্যাচ খেলেননি ওরা তার সত্ত্বে চলে এসে টিমে ঢুকে পড়েছেন রোহিত শর্মা কুইন্টন ডিকক ওপনার তারপর সূর্যকুমার যাদব রেড হট ফর্ম দারুণ খেলছেন ঈশান কিষান ভালো খেলছেন বেশ ভালো খেলছেন হার্দিক পান্ডিয়া ঠিক আছে আশা করছি জ্বলে উঠবেন খুব শিগগিরই একটা দুটো ছয় মারা অ্যাকচুয়ালি আমরা হার্দিক পান্ডিয়ার থেকে এক্সপেক্ট করি না আমরা এক্সপেক্ট করি হার্দিক পান্ডিয়া কুড়ি বলে পঞ্চাশ রান অন্তত পঁয়তাল্লিশ রান এরকম করবেন কিরণ পোলার্ট মানে বলার কিছু নেই উনি কী করবেন সেটাই দেখার কুনাল পান্ডিয়া ভালো বল করছেন ব্যাটটাও ভালোই করেন রাহুল চাহার অথবা জয়ন্ত যাদব ঠিক আছে মার্কো জ্যানসন ঠিক আছে লম্বা ল্যাংকি ফাস্ট বোলার ঠিকঠাক ট্রেন্ট বলার কিছু নেই জাসপ্রীত বোমলা বিয়ের পর এখনও সেই ছন্দে ফেরেননি সদ্য বিয়ে হয়েছে তো তো হানিমুনটা হয়তো হয়নি ঠিকঠাক যাই হোক আর কলকাতা নাইট রাইডার্সের শুভমন গিল নীতিশ রানা রাহুল ত্রিপাঠী রাশেল মর্গ্যান দীনেশ কার্তিক এই যে মর্গ্যান ক্যাপ্টেন হওয়াতে টিমটার নলছে চেঞ্জ হয়ে গেছে এবং টিমটা যথেষ্ট ভালো পারফর্ম করছে দীনেশ কার্তিক সাকিবাল প্যাট কামিন্স প্রসিদ্ধ কৃষ্ণা হরভজন সিং বরুণ চক্রবর্তী বরুণ চক্রবর্তী তো ভালো বল করছেনই হরভজন আশা করি ঠিকঠাক করতে পারবেন ওটাই বলে দিলাম রান একশো আশি হওয়া উচিত আমার মনে হয় না হলেও কাছাকাছি থাকা উচিত আর যে পরে ব্যাট করবে তার জেতার সম্ভাবনা বেশি কলকাতা খেলায় হারিয়ে যাবে না আজকে একবারেও সব সময় খেলার মধ্যে থাকবে মুম্বাই জিতলেও শেষ মুহুর্তে জিততে পারে অথবা কলকাতা জিতে যেতে পারে এটাই আমার মনে হচ্ছে কলকাতার একটা আউটসাইড চান্স আছে আজকে জিতে যাওয়ার সেটাই আমি বলে রাখলাম তারপর দেখা যাক আর দুটো ফুটবল ম্যাচ চেলসি ভার্সেস পোর্টো ব্যায়ান ভার্সেস পিএইচি সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাচ পিএচডি ভার্সেস ব্যায়ান পিএসজি আগেরবার তিন দুয়ে ব্যায়ানকে ব্যায়নের ঘরে হারিয়ে এসছে গত সপ্তাহে সুতরাং ব্যায়ান আজকে যদি থাকতে হয় বেঁচে থাকতে হয় এই টুর্নামেন্টে ব্যানকে অন্তত দু গোলের ব্যবধানে জিততে হবে আজকে আর নইলে ব্যান্ডকে আজকে পিএইচডি তিন গোল দিয়েছে ব্যান্ডকে অ্যাটলিস্ট তিন গোল দিতেই হবে এবং ম্যাচটা জিততেই হবে যদি তিন দুইয়ে ব্যান্ড যেতে আজকে তাহলে খেলাটা ড্র মানে এক্সট্রা টাইমে যাবে যদি তিন একে যেতে তাহলে ব্যান্ড উইন দুই একে জিতলে পিএইচডি উঠে যাবে পরের রাউন্ডে এটা হচ্ছে পরিস্থিতি সুতরাং এনি হাউ আজকে ব্যায়ামকে সেটা দেখাতে হবে কিন্তু কি না থাকায় ব্যান্ড একটু হলেও নরবরে মনে হয় না আজকে লেয়ান্ডাস কি থাকতে পারবেন আমি ঠিক জানি না দেখতে হবে কি স্কোয়াড খেলছে তো এটাই অবস্থা চেলসির আজকে ভালো সুযোগ আছে পোর্টোকে ঘরের মাঠে পেয়ে চেলসি হয়তো আজকে উইন সুবিধাভাবেই জিতে যাবে তাহলে এই খেলাটায় যেটা ধরা উচিত সিঙ্গেল ধরুন আজকে মাল্টি করার দরকার নেই টিম ওয়ান টু কোয়ালিফাই দেখুন কোনো রেটই নেই সেইভাবে তাহলে এইটাই যদি ধরে নিন উইন ওয়ানে একটা খারাপ রেট নয় এটা ধরতে পারেন ডাব্লু ওয়ান উইন ঠিক আছে সিঙ্গেল ধরুন অসুবিধা নেই তাই জন্যেই সেটা বলছি এই খেলায় গোল হতে পারে দুটো বা তিনটে গোল হতে পারে আর এই খেলায় গোল আশা করি অনেকগুলো হবে আমি পার্সোনালি রিস্ক নেব যদি খেলাটা দেখতে পারি আমি বলতে পারছি কত দিন আমি রিস্ক নেব এইটা ধরবো ব্যায়াম মেনে তো কোয়ালিফাই এটা দেখুন ভালো রেট আছে যদি হয় ভালো না হওয়ার চান্স আছে যথেষ্ট আছে না হওয়ার চান্স এটুকু বলে দিলাম যারা ব্যায়ান ফ্যান নন তারা এই রিস্কটা চেষ্টাও করবেন না তারা সরাসরি এইটা ধরতে পারেন টিম টু কোয়ালিফাই অথবা তবে আজকে আমার মনে হচ্ছে জ্বলে উঠবে এবং ব্যান জিতবে এটা আমার ধারণা একটু হয়তো পক্ষপাত দুষ্ট হয়ে যাচ্ছি ব্যায়ান ফ্যান বলে কিন্তু এটা আমার ধারণা ব্যায়ান মেনিক আজকে ভালোভাবে জিতবে এবং এই বেটটাও হয়ে যাবে দেখা যাক সেটার জন্য ওয়েট করছি আজকে গোল অন্তত তিনটে থেকে তিনটে চারটে পাঁচটা হতে পারে অসম্ভব কিছু নয় যদি বেশি গোল হয় আরোই ভালো ঠিক আছে এই হলো পরিস্থিতি আমি এখানে শেষ করছি ভালো থাকুন সবাই এনজয় করুন আইপিএল টাটা